ভিউয়ার্স, পৃথিবীর প্রত্যেকটি ভাষায় প্রবাদ প্রবচন আছে, তদ্রূপ ইংরেজি ভাষায়ও প্রবাদ প্রবচন আছে, যেগুলিকে আমরা ইংরেজিতে প্রভাবস বলে থাকি। আমি আজকে আপনাদেরকে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রভাবগুলি, বিশেষ করে আমরা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিংয়ে যে প্রভাবগুলি আমরা ব্যবহার করে থাকি, সেই প্রভাবসগুলি আজকে প্রেজেন্ট করবো। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আজকের এই লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনি এই প্রবাদ প্রবচনগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলকে ডেভেলপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, নাম্বার ওয়ান যে প্রভাবসটি আছে সেটি হচ্ছে, আমরা কথায় কথায় বলে থাকি যে তুমি তো একাই একশো। আমরা প্রায়ই বলে থাকি স্পোকেন ইংলিশে, আমরা বলে থাকি রাইটিংয়ে লিখে থাকি যে তুমি তো একাই একশো, তুমি তো একাই একশো। এই প্রভাবসটি ইঙ্গিত হবে ইউ আর এ হোস্ট ইন ইউর সেলফ। আমি আবার বলছি ইউ আর এ হোস্ট ইন ইউর সেলফ, তুমি তো একাই একশো। যেমন আপনি বলেন যে সে একাই একশো, যদি ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে হি ইজ হোস্ট ইন হিমসেলফ, যদি ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে হয় তাহলে আপনি বলবেন যে শি ইজ হোস্ট ইন হারসেলফ, সে একাই একশো। আমরা বাংলায় একটি চমৎকার প্রবচন বলে থাকি যে দেহের বড়াই করো না, এই আছে এই নেই, দেহের বড়াই করো না, এই আছে এই নেই। এই চমৎকার প্রভাবটি আপনি ইঙ্গিতে বলবেন ড্যাথ কিপস নো ক্যালেন্ডার। আমি আবার বলছি ড্যাথ কিপস নো ক্যালেন্ডার, দেহের বড়াই করো না, এই আছে এই নেই। আমরা বাংলায় একটি চমৎকার প্রভাব প্রায় বলে থাকি চোরের ওপর বাটপারি, চোরের ওপর বাটপারি। আপনি ইঙ্গিতে বলবেন ওয়ান থিপস রবস নাদার, ওয়ান থিপ রবস নাদার, চোরের ওপর বাটপারি। আমরা বাংলায় প্রায় একটি প্রভাব প্রচুর বলে থাকি যে গোবরে পদ্ম ফুল, গোবরে পদ্ম ফুল। আপনি ইঙ্গিতে বলবেন মাস্ক ইন এ ক্যানন, মাস্ক ইন এ ক্যানন, গোবরে পদ্ম ফুল। আমরা বাংলায় প্রায় বলে থাকি এক সেকেন্ডে নাই ভরসা, এক সেকেন্ডে নাই ভরসা। আপনি চমৎকার যে প্রভাবটি আপনি ইঙ্গিতে বলবেন লাইফ ইজ লাইক এ ক্যান্ডেল ইন দ্য উইন্ড, লাইফ ইজ লাইক এ ক্যান্ডেল ইন দ্য উইন্ড, এক সেকেন্ডে নাই ভরসা। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। আপনি ইঙ্গিতে বলবেন হোয়াট আল্লাহ উইলস ইজ ফর গুড, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য, হোয়াট আল্লাহ উইলস ইজ ফর গুড, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। আমরা বাংলায় প্রায়ই বলে থাকি আপনা ভালো পাগলেও বুঝে, অর্থাৎ আপন ভালো পাগলেও বুঝে। আপনি চমৎকার প্রবাদ প্রবচনটি আপনি ইঙ্গিতে বলবেন ইভেন এ ফুল নোজ হিজ বিজনেস, ইভেন এ ফুল নোজ হিজ বিজনেস, আপনা ভালো পাগলও বুঝে। আগে তিতা পরে মিঠা, এই চমৎকার প্রবাদ প্রবচনটি আপনি ইঙ্গিতে বলেন, যদি ব্রিটিশ উচ্চারণ বলতে চান তাহলে বলবেন ব্যাটার সেফ দ্যান সরি, ব্যাটার সেফ, ব্যাটার সেফ দ্যান সরি হচ্ছে আগে তিতা পরে মিঠা ব্রিটিশ উচ্চারণে। যদি আপনি এটাকে আমেরিকান প্রনাউন্সে বলেন তাহলে বলবেন ব্যাটার সেফ দ্যান সরি, ব্যাটার সেফ দ্যান সরি, এটি হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন। আমরা বাংলায় প্রায় বলে থাকি আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। এই প্রবচনটি আপনি ইঙ্গিতে বলবেন টুডে এ ম্যান টুমরো নান, টুডে এ ম্যান টুমরো নান, আজ মরলে কাল দুদিন। আমরা বাংলায় প্রায় কথায় কথায় বলে থাকি যে মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ। এই চমৎকার প্রবচনটি আপনি ইঙ্গিতে বলবেন অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ এ ডেভিলস মাইন্ড। আমি আবারও বলছি অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ এ ডেভিলস মাইন্ড, মুখে মধু অন্তরে বিষ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন লেভেল পড়াশোনা করছো, তোমাদের
একাডেমিক যে গ্রামার গ্রামার লেসনে প্রভাব প্রবচন থাকে, বিশেষ করে কম্পিটিং সেন্টেন্স অন্যান্য গ্রামারও প্রভাব প্রবচন কাজে লাগে। তাছাড়া ইংরেজি ভাষার চারটি স্কিল যদি আমরা দক্ষতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রভাব শেখার কোনো বিকল্প নেই। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইসার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 330 থেকে 335 পৃষ্ঠা পর্যন্ত অসংখ্য অসংখ্য ইংলিশ প্রভাব আছে। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবল দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 673 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইসার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বন্ধুসহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর ভাষা মানুষের জন্য ইংরেজি শিখাতে শতভাগ কার্যকরী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বইটিকে তিনটি সেকশনে ভাগ করা হয়েছে। প্রথম সেকশনে হচ্ছে সকল গ্রামা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সকল গ্রামা প্রথম সেকশনে আছে। দ্বিতীয় সেকশনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ডরাইটিং এবং লিস্টিংয়ের সকল মেথড দেওয়া আছে। থার্ড যে সেকশন সেটিতে স্টোর হাউস অফ ভোকাবুলারি, সকল ধরনের ভোকাবুলারি নিয়ে স্টোর হাউস অফ ভোকাবুলারি যে চ্যাপ্টারটি যে সেকশনটি সেটিতে সকল ধরনের ভোকাবুলারি আপনি পাবেন। আপনারা যদি ঘরে বসে পৃথিবীর কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 673 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইসার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠক যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 97331960010। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বারটি হচ্ছে 97331960010। ইন্ডিয়ার পাঠকরা এই নাম্বারটিতে ফোন করে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল শাহ, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পথে অবশ্যই ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।